আজকেই ডাউটনাট অ্যাপ ডাউনলোড করুন। ডাউটনাটে আপনি ক্লাস সিক্স থেকে ক্লাস টুয়েলভের ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজির সমস্ত ডাউটের সমাধান পাবেন, তাও আবার বাংলাতে। ব্যাস আপনার প্রশ্নটার ফটো তুলুন, ওটাকে ক্রপ করুন আর তখনই ভিডিওতে এটার সমাধান পান। আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য ডাউটনাট বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। হাই এভরিওয়ান, কোশ্চেনে দেওয়া আছে অ্যান ইলেকট্রন ট্র্যাভেলিং ওয়েস্ট টু ইস্ট এন্টার আ চেম্বার হ্যাভিং আ ইউনিফর্ম ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড ইন নর্থ টু সাউথ ডিরেকশন। স্পেসিফাই দ্য ডিরেকশন ইন হুইচ দ্য ইউনিফর্ম ম্যাগনেটিক ফিল্ড শুড বি সেট আপ টু প্রিভেন্ট দ্য ইলেকট্রন ফ্রম ডিফ্লেকশন ফ্রম ইটস স্ট্রেট লাইন। আচ্ছা গাইস, আমরা ডায়াগ্রামে ডিরেকশনটা দেখিয়ে দিয়েছি, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। তো ইলেকট্রনটা ওয়েস্ট টু ইস্ট এই ডিরেকশনে যাচ্ছে, এটা ইলেকট্রনের ডিরেকশনটা আমি দেখিয়েছি। আর ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ড যেটা অ্যাক্ট করছে নর্থ টু সাউথ, নর্থ টু সাউথ এটা অ্যাক্ট করছে, এটা আমি দেখিয়েছি। তো আমাদের আগে দেখতে হবে এই ইলেকট্রোস্ট্যাটিক ফিল্ডের জন্যে ইলেকট্রনটা কোন দিকে মুভ করবে, মানে কোন দিকে ডিফ্লেক্ট হবে সেটা আমরা আগে লিখে নিই, দেখে নিই। দ্য ম্যাগনেটিক নেগেটিভলি চার্জ ইলেকট্রন, দ্য নেগেটিভলি চার্জড ইলেকট্রন টেন্স টু মুভ টুয়ার্ডস নর্থ direction because electron টা একটা নেগেটিভলি চার্জ পার্টিকেল, সেই জন্য নর্থের দিকে মুভ করার চেষ্টা করবে। সো আমাদের কি করতে হবে, সো আ ইকুয়াল ম্যাগনেটিক ফোর্স শুড বি অ্যাপ্লাইড should be applied reversely means south direction in the south direction then the electron will not be deflected। আমরা যদি নর্থ টু সাউথ ডিরেকশনে একটা ম্যাগনেটিক ফোর্স তৈরি করতে পারি তাহলে ইলেকট্রনটা কোনো ডিফ্লেক্ট হবে না তার নিজের পাথ থেকে। তো আমাদের তাহলে কোন দিকে ফোর্সটা অ্যাক্ট করতে হবে, ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশনটা কোন দিকে হবে সেটা আমরা জানতে পারবো ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল অনুযায়ী। এটা হচ্ছে ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল, ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। আমরা এখানে দেখে নিই ইলেকট্রনের ডিরেকশন এই দিকে, সো আই এর ডিরেকশন মানে কারেন্ট ফ্লোর ডিরেকশন হবে তার উল্টো দিকে, মানে ইস্ট টু ওয়েস্ট। তো আমরা ফ্লেমিংয়ের লেফট হ্যান্ড রুল থেকে দেখতে পাচ্ছি যে এই দিকে আই এর ডিরেকশন এবং আমাদের ম্যাগনেটিক ফোর্সটা চাই নর্থ টু সাউথ। তো এই দিকে চাই আমাদের ম্যাগনেটিক ফোর্সের ডিরেকশন। সো লেফট হ্যান্ড রুল থেকে আমরা বলতে পারি যে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে ডাউনওয়ার্ড, এই প্লেনের ডাউনওয়ার্ড। সো আমরা লিখে দিচ্ছি দ্য ম্যাগনেটিক ফিল্ড শুড বি ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ডিরেকশন। ওকে গাইস, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।